চুনতি.com শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি। শিক্ষা সামগ্রী বিতরণ চুনতির সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চুনতি.com পরিচালিত একটি সামাজিক উদ্যোগ। চুনতিবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যক্তিগত অনুদানের মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে চুনতি.com এর এই কার্যক্রম পরিচালিত হয়। চুনতির 5-6টি শিক্ষা প্রতিষ্ঠানে চুনতি.com প্রতি বছর এই শিক্ষা সামগ্রী বিতরণ করে থাকে। উক্ত শিক্ষা সামগ্রীর মধ্যে প্রতিটা ছাত্রছাত্রীর জন্য একটি মনোরম স্কুল ব্যাগ, ছাপানো ও বাঁধাই করা একগুচ্ছ খাতা, 6টি কলম, 6টি পেন্সিল, ইরেজার এবং শার্পনার সহ একটি বক্স থাকে। এই মহতি উদ্যোগ 2017 সালে শুরু হয়। সেই বছর 5টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট 250 জন ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় 2018 সালে 6টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট 300 জন, 2019 সালে 6টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট 300 জন এবং 2020 সালে 6টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট 300 জন ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। 2021 সালে করোনা মহামারীর কারণে এই মহতি কার্যক্রম করা যায়নি। 2022 সালে চুনতি.com আবার সুবিধাবঞ্চিত এইসব ছেলেমেয়েদের মুখে হাসি ফুটানোর ব্যবস্থা করেছে। আগামী 18 ফেব্রুয়ারি এক অনারম্ভর অনুষ্ঠানের মাধ্যমে 6টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট 300 জন ছাত্রছাত্রীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে। বিকাল 3টায় চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার প্রাঙ্গণে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার আমন্ত্রণ রইলাম।